এ পর্যায়ে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন বাদ মাগরিব আলোচনা নিয়ে আসছেন শায়েখ ডক্টর ইমাম হুসাইন, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। শেখ ডক্টর ইমাম হুসাইন শেখের আলোচনার বিষয় খোলাফায়ে রাশেদিনের মর্যাদা। শেখ ডক্টর ইমাম হুসাইনকে তার আলোচনা উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটা নড়ছে কেন? চলে যাচ্ছে ক্যামেরা, তার ধোয়াটা আটান করছে। আর হ্যাঁ, এই যে যে যখন টান দিয়েছে তার দিকে তখন লেগে গেছে। ওই যে ক্যামেরা তো এভাবে ক্রিয়া, তো তার ছোট ছোট সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-জামিয়া আস-সালাফিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিচিত ইসলামী দাঈ এবং ব্যক্তিত্ব শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি ইসলামী সম্মেলনে, যেই সম্মেলনে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করছেন এবং পরবর্তীতে আরও করবেন, যারা শুধুমাত্র কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে আলোচনা করে থাকেন, এরকম সম্মেলন যা বাংলাদেশে খুবই বিরল, এরকম একটি মোবারকময় গুরুত্বপূর্ণ সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, গত বছর এই আল-জামিয়া আস-সালাফিয়ার তৃতীয় বার্ষিক সম্মেলনে আলোচনার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, আপনারা এরকম সামনে কেউ থাকতে পারেন নাই, সবাই মসজিদের মধ্যে ছিলেন, সামনে দর্শকবিহীন শ্রোতাবিহীন গত বছর বৃষ্টির মধ্যে আলোচনা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটি আবহাওয়া, সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং একটা সুন্দর সময়ে, যে সময়ে সবার মনোযোগ, যে সময়ে সবার এখন মানসিক অবস্থা খুব ভালো, এরকম একটা সময়ে দুই একটি কথাবার্তা আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন, খোলাফায়ে রাশেদিনের মর্যাদা। আজকে আলোচনার বিষয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আজকে সারা পৃথিবীতে অসংখ্য ভাই, অসংখ্য আলেম ঐক্যের বিষয় নিয়ে চিন্তাভাবনা করতেছেন, ঐক্য নিয়ে খুব সবাইকে আহ্বান করছেন, ঐক্যের আহ্বান নিয়ে সবাই ঐক্যের মহানায়ক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য ঐক্য করতে গিয়ে কেউ কেউ বলতেছেন আপনি সুন্নি হন, খারেজি হন, শিয়া হন, কোনো অসুবিধা নাই, আপনি আমাদের সাথে ঐক্য করেন, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, ঐক্যবদ্ধভাবে আমরা দিন কায়েম করি। তাহলে সেখানে শিয়াদেরকেও বলা হচ্ছে যে আমাদের ভাই, যে শিয়ারাও আমাদের ভাই, খারেজিরাও আমাদের ভাই, সবাইকে ভাই বানিয়ে আজকে ঐক্যের চেষ্টা করা হয়। এবং শিয়াদের ক্ষেত্রে শিয়াদের প্রভাব সুন্নিদের ভিতরে এত ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে, সুন্নিদের ভিতরে যারা আজকে আমরা সুন্নি দাবি করি, আহলে সুন্নত দাবি করি, আশেকে রাসূল দাবি করি, কিন্তু অধিকাংশ আকীদা মানহাজ আখলাক শিয়া আকীদা শিয়া মানহাজ শিয়া আখলাক দ্বারা প্রভাবিত। এই জন্য শিয়াদের সাথে
মহব্বতটা দরদটা খুব বেশি। বর্তমানে ইদানিং আরো দেখা যায় যে সুন্নি রাষ্ট্র এবং তাওহীদের ধারক বাহক বর্তমান পৃথিবীতে এখনো সৌদি আরব নামে যে রাষ্ট্রটি আছে সেখানে যতটুকু তাওহীদ আছে, সুন্নত আছে, পৃথিবীর কোনো মুসলিম দেশে ততটুকু তাওহীদ সুন্নত নাই। কিন্তু দেখা যায় সৌদি আরবের সমালোচনায় আমাদের দেশেরও অনেক ভাইয়েরা সবসময় মুখরিত থাকে। শুধু সৌদি আরবে সর্বনাশ, সৌদি আরবে হালাল পতিতালয় হচ্ছে, নাউজুবিল্লাহ। কোন কোন বক্তা এটাও বলে বেড়াচ্ছে যে সৌদি আরবে নাকি হালাল পতিতালয় হচ্ছে, নাউজুবিল্লাহ। সৌদি আরবের নামে মিথ্যা অপবাদ। আমরা সৌদি আরবের পক্ষে অবলম্বন করতেছি বিষয়টা এরকম না, আমরা বলতে চাচ্ছি সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তন্মধ্যে সবচেয়ে বেশি তুলনামূলক তাওহীদ কায়েম আছে, তাওহীদ প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে, সুন্নাত প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে। যেই দেশের আনা ঠিকানা আছে ঘুরলে শিরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যেই দেশের সর্বত্র ঘুরলে বেদাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এইসব দিক থেকে তো তারা আমাদের দিক থেকে আমাদের থেকে অনেক ভালো, কিন্তু শিয়া সম্প্রদায় যারা তারা আকীদার দিক থেকে নিকৃষ্টতম আকীদা পোষণ করে থাকে, যাদের আকীদার মধ্যে অসংখ্য শিরিক, অসংখ্য কুফর, অসংখ্য বেদাত, এবং এই পৃথিবীতে শিরিক বেদাত কুফরের জন্মদাতা এই শিয়া সম্প্রদায়। কিন্তু দেখা যাচ্ছে ওই আমরা শিয়াদের প্রতি মহব্বতটা আমাদের বেশি আর সুন্নিদের প্রতি মহব্বতটা আমাদের কম। এর মূল কারণ আমরা আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আকীদার জ্ঞানের অভাব। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে জ্ঞান অর্জন করা। খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে জ্ঞান অর্জন না করলে, খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এবং শিয়া সম্প্রদায়ের আকীদা কি, এই দুইটা যদি কেউ না বুঝে তাহলে তিনি শিয়া কি জিনিস, সুন্নি কি জিনিস, এটাকে আলাদা করা সম্ভবপর হবে না। এই জন্য বর্তমান সময়ের আলোকে খোলাফায়ে রাশেদিন সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য জামিয়া সালাফিয়ার চতুর্থ বার্ষিক সম্মেলনে এই বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে যে খোলাফায়ে রাশেদিনের মর্যাদা সম্পর্কে আমাদের জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই ব্যাপারে কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হলো খোলাফায়ে রাশেদিন কারা, খোলাফায়ে রাশেদিনের সময়কাল কতদিন। তারপরের বিষয়, এই খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে যেই যুগটা, যেই সময়টা ছিল, এই সময়ে অবস্থানরত সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এরপরে যে সাতজন খলিফা যাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়, এই সাতজন খলিফা সম্পর্কে, এই সাতজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য, তাদের ফজিলত, তাদের মর্যাদায় অসংখ্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং এদের প্রতি বিদ্বেষ পোষণ করা, এদের খেলাফতকে অস্বীকার করা, এর ক্ষতিকর দিকগুলো কি হতে পারে, এই বিষয়গুলো আমরা অল্প সময়ে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো খোলাফায়ে রাশেদিন বলতে কি বোঝায়। খোলাফায়ে রাশেদিন বলতে খোলাফা যেটা, এটা হলো খালিফা শব্দের বহুবচন, অর্থাৎ এখানে কয়েকজন খালিফা, এজন্য খোলাফা। আর রাশেদিন এটা রাশেদ শব্দের বহুবচন। তাহলে দুইটা জিনিস সংক্ষেপে আমরা বুঝতে পারি, খোলাফা হলেন, খালিফা হলেন, এরা খালিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদ কায়েম করেছিলেন, যেই সুন্নাত কায়েম করেছিলেন, আকীদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে তাওহীদ এবং সুন্নাহ কায়েম করেছিলেন, সেই তাওহীদ সুন্নাতের ধারক বাহক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে যারা
তাদেরকে বলা হয় খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফা বলা হয় যিনি কারো খালফে, কারো অবর্তমানে পরবর্তীতে তার দায়িত্বটা পালন করেন, তাদেরকে বলা হয় খলিফা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো খলিফা হয় না, খলিফা হয় মানুষের, খলিফা হয় মানুষ একজন আরেকজনের খলিফা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো খলিফা জমিনে প্রয়োজন হয় না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কখনো অনুপস্থিত থাকেন না, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত থাকেন না। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার খলিফা লাগবে কেন? বরং আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের খলিফা, মানে মানুষ আল্লাহর খলিফা না, মানুষের খলিফা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু অনেকে আমরা এটা ভালোভাবে না বোঝার কারণে আমরা দলিল দিয়ে থাকি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখানে আল্লাহ খলিফা সৃষ্টি করতে চান বলছেন, খলিফাতি বলেন নাই, আমার খলিফা সৃষ্টি করতে চাই এটা বলেন নাই। আল্লাহ বলছেন খলিফা, এই খলিফা কি কারা, কিসের খলিফা? অন্য আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদে, তিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের খলিফা। আমরা যখন সফরে বের হই, সফরে বের হওয়ার সময় একটা দোয়া আছে, সেই সফরের দোয়া ও সফরের মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহাল, হে আল্লাহ আমি যেই সফরে রওনা দিলাম, আনতা সাহিবু ফিস সাফার, আপনি আমার সফরের সাথী, আমার সফরে আপনি আমাকে দেখবেন, আমাকে দেখাশোনা করবেন, আমার সাথে থাকবেন। ওয়াল খলিফাতু ফিল আহাল, আমার এই সফরের সময় আমার আহালের মধ্যে আপনাকে খলিফা হিসাবে রেখে গেলাম, অর্থাৎ আমার অবর্তমানে আমার আহালকে, আমার পরিবারকে দেখাশোনা করবেন আপনি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা যখন বাড়ি থেকে বের হই, কোথাও যাই, আমরা বাড়িতে খলিফা রেখে যাই কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ আমাদের খলিফা, আমরা আল্লাহর খলিফা না, আমরা আল্লাহর তো অনুপস্থিতিই নেই, আমরা আল্লাহর খেলাফত, আল্লাহর খলিফা কিভাবে হতে পারি? এই খোলাফায় রাশেদিন হলেন খলিফা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা। আমরা দেখি কোন কোন ভাইয়েরা আকীদা পোষণ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবিত থাকেন তাহলে খলিফার দরকার কি, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকলে তো খলিফার আর দরকার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো কিয়ামত পর্যন্ত খেলাফতের দায়িত্ব, সব দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করবেন। আবু বকর খলিফা হইল কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন কেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন কেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন কেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিতই থাকেন তাহলে তো তারা খলিফা হওয়ার দরকার ছিল না, তাহলে তাদের সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ আকীদা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই জন্যই তারা নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অবর্তমানে খলিফা নিযুক্ত করেছেন। এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হুমা খলিফা হয়েছেন। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় অনেকে বলেন যে অনেকের জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাজির হয়ে গেছে, বাংলাদেশের অনেক জানাজায় মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে অংশগ্রহণ করছে। আচ্ছা, ভালো কথা, অংশগ্রহণ করছে, এটা তো খুশির খবর, এটাতে তো দুঃখের কিছু নাই, আমরা আফসোসও করি না, আজকে তো অত্যন্ত ভালো কথা। কিন্তু আমাদের দুঃখটা এই জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজায় ইমামতি করতে না দিয়ে আরেকজনই ইমামতি করলো কেন? এটা তো চরম বেয়াদবি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্বয়ং হাজির হয়ে গেছেন জানাজায়,
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়ার কোন আলেমের ইমামতি করার অধিকার নাই, যেখানে সাহাবায়ে কেরাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে ইমামতি করার সাহস পাইতেন না, নামাজ দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দাও সালাতের ইমামতি করার জন্য, কেউ নামাজে দাঁড়াচ্ছেন না, আর স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আর জানাজা ইমামতি করে আরেকজন। আরেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে মাহফিলে এসে হাজির হয়ে গেছেন, তাহলে মাহফিলে সভাপতিত্ব করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলে কিছু বয়ান করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বয়ানও করলেন না, কিছু নসিহত করলেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো আমরা বুঝলাম কিভাবে। আমার এক মুসল্লি একদিন আসে বলতেছে যে হুজুর আজকে নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছি আমি, ঢাকা নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছে। তা আমি বললাম যে ভাই তো আপনি কি কাজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন আপনি একটু সাথে করে নিয়ে আসতেন, আমরা একটু এখানে নাস্তা করাইতাম আল্লাহ রসুলকে, তারপরে একটু আল্লাহ রসুলের সাথে দেখা করতাম, তাহলে আমি এরকম জামিয়া সালাফিয়া প্রোগ্রামে যাই বলতে পারতাম যে আমি সাহাবি, কারণ আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেছে, তাহলে সাহাবি হওয়ার মর্যাদা লাভ করতাম। আপনি তো বিরাট ভুল কাজ করে ফেলছেন, আপনি একটু নিয়ে আসতেন। তারপরে কয় কয় হুজুর দৌড়াই গেছিলাম কিন্তু আর আল্লাহ রসুলকে পাই নাই, নাউজুবিল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দলিল প্রমাণ সহ ঘোষণা দিছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই সমর্থন করেছেন, তারপরে গিয়ে খলিফা নির্বাচন করা হয়েছে। তাহলে খোলাফায় রাশেদাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত হলো 30 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেলাফত নবুওয়া সালাসুনা সানা, যে নবুয়তের খেলাফত এটা থাকবে পৃথিবীতে 30 বছর পর্যন্ত। এই জন্য আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে ছিলেন 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 10 বছর 6 মাস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 4 বছর 9 মাস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 6 মাস। শরহে আকীদাতে তাহাবিয়ার মধ্যে এইভাবেই হিসাব দেওয়া হয়েছে। তাহলে এরা হলেন খোলাফায়ে রাশেদা। রাশেদা হলো রুশদুন থেকে, রুশদুন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, নাকি সূরা আল বাকারা 288 কত নম্বর, সূরা আল বাকারার 288 নম্বর আয়াত আছে নাকি, সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, 255 হলো আয়াতুল কুরসি, 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى এর আগে আরেকটু আগে লা ইকরাহ ফিদ দ্বীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আল্লাহ পাক বলছেন বক্রতা থেকে রুশদ যেটা মানে স্বচ্ছতা যেটা হেদায়েত যেটা এটা স্পষ্ট হয়ে গেছে। এই হেদায়েতের আরেক নাম হলো রুশদ। খোলাফায়ে রাশেদিন মানে এরা শতবার খলিফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে শতবার দায়েম ও কায়েম ছিলেন, এই জন্য তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। এবার আসি আমরা খোলাফায়ে রাশেদিন, যেই 5 জনের নাম আমরা বললাম, তো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প সময় 6 মাস একটা টার্নিং পয়েন্টে থাকার কারণে আমরা সবসময় প্রসিদ্ধ হিসাবে 4 জন সাহাবিকে খোলাফায়ে রাশেদান অন্তর্ভুক্ত করি। আর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত আছেনই, তো এই 5 জনের যে সময়টা, এই সময়টা এরা সবাই ছিলেন সাহাবি এবং এদের যুগটা ছিল সাহাবায়ে কেরামের যুগ। এই সাহাবায়ে কেরামের অনুসরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
যে মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা সাবেকুন আল আউয়ালুন এরা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে সন্তুষ্ট, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো এই মুহাজির এবং আনসারদেরকে এহসানের সাথে ইত্তেবা করা, সাহাবায়ে কেরামদেরকে এহসানের সাথে ইত্তেবা করা। এই সাহাবায়ে কেরামকে যারা এহসানের সাথে ইত্তেবা করে তাদেরকে বলা হয় সালাফি, কারণ সাহাবায়ে কেরাম হলেন আমাদের সালাফ। এই সালাফদেরকে যারা অনুসরণ করে তাদের নাম হলো সালাফি। অর্থাৎ সালাফদের মানহাজ, সালাফদের ফাহাম, সালাফদের আকীদা যারা অনুসরণ করে থাকেন, এদের অনুসরণ করলে, সাহাবায়ে কেরামের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, যে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, খবরদার, লা তাসুব্বু আসহাবী, আমার কোন সাহাবীকে গালিগালাজ করিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা, সাহাবায়ে কেরাম এক মুদ বা এক মুদের অর্ধেক খরচ করে যে ফজিলত পেয়েছেন, তোমরা তার দ্বারে কাছেও পৌঁছতে পারবা না। সুবহানাল্লাহ। তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে ফেললেও ওই সাহাবায়ে কেরামদের এক মুদ বা তার অর্ধেক পরিমাণ, এই সম পরিমাণ সদাকার দ্বারে কাছেও পৌঁছতে পারবা না। আল্লাহ আকবার। সেই সাহাবায়ে কেরামদেরকে শিয়া সম্প্রদায় প্রতিনিয়ত গালিগালাজ করে, অধিকাংশ সাহাবিকে জিন্দিক মনে করে, অধিকাংশ সাহাবিকে মোরতাদ মনে করে। শুধু আমি একটা তাদের বক্তব্য শুনাই, দিয়া উসালহীন নামক কিতাবে এই বক্তব্যটা এসেছে। তারা ওই বক্তব্যের মধ্যে লিখেছে, মান লাআনাল জিবিতা ওয়া তাগুতা লানাতান ওয়াহিদা, যেই ব্যক্তি জিবত এবং তাগুতকে গালি দিবে। জিবত মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে জিবত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে তাগুত, নাউযুবিল্লাহ। এই দুজনকে যে দৈনিক একবার করে লানত দিতে পারবে তাকে আল্লাহ পাক 70,000 নেকি দান করেন, নাউযুবিল্লাহ, 70,000 গুনাহ তার আল্লাহ মাফ করে দেন, তার 70,000 দরজা আল্লাহ পাক সমুন্নত করে দেন, নাউযুবিল্লাহ। সন্ধ্যাবেলায় যদি একবার লানত দেওয়া যায় তা আল্লাহ পাক এরকম ফজিলত তাদেরকেও দান করেন, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন এদের আকীদা হলো সকালবেলায় সন্ধ্যাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে হবে, লানত দিতে হবে, সন্ধ্যাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দিতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দিতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দিতে হবে। তাহলে দৈনিক যদি এতবার এদেরকে লানত দেয় তো ওই লোকগুলো মুসলমান থাকে কি করে, ইমানদার থাকে কি করে, মুমিন হয় কেমন করে, তারা আমাদের ভাই হতে পারে কেমন করে? এই এই খোলাফায়ে রাশেদিন যারা, এই সাতজনের ফজিলত এবং এই সাতজন এমন এমন ইসলামের অবদান রেখেছেন যেগুলো ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই সাতজনের ব্যাপারে একটু ফজিলত মর্যাদা বর্ণনা করে, তাদের অবদান বর্ণনা করে, এবং এদের মর্যাদা না দিলে ক্ষতিটা কি এটা বলে আমরা শেষ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার ব্যাপারে অনেক অসংখ্য হাদিস রয়েছে তার মর্যাদার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্না আমানান নাসে আলাইয়া ফি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকর, আমার কাছে দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে আমানতদার, তার সম্পদের এবং সোহবতের দিক থেকে সবচেয়ে আমানতদার হলো আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাজতু আবা বকর খালিলা, যদি আমি কাউকে খালিল হিসাবে গ্রহণ করতাম তা আবু বকরকে আমি খালিল হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে
গারেহরার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা তো চলে আসছে, কাফেররা চলে আসছে, আমাদেরকে একটু পরে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর, তুমি আমরা দুইজন মনে করিও না, আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হলেন আমাদের তৃতীয় জন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, জান্নাতের অনেকগুলো দরজা আছে, এক এক দরজা থেকে মানুষদেরকে জান্নাতে আহ্বান করা হবে, বাবু সলা থেকে আহ্বান করা হবে, বাবু জাকাত থেকে আহ্বান করা হবে, বাবু রাইয়ান থেকে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন ব্যক্তি কি কিয়ামতের ময়দানে থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে আহ্বান করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ থাকবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি ওই মানুষগুলোর মধ্য থেকে তুমিও একজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজনে ছিলেন। উহুদ পাহাড় আনন্দে দোলা শুরু করে দিল, নড়াচড়া শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি স্থির হও, কারণ ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে এখন অবস্থান করতেছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সুবহানাল্লাহ। এখানে সিদ্দিক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুর পূর্বেই ইমামতি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম, ইসলাম গ্রহণকারী, ইসলামের প্রথম দাখিলকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এই বিশাল মর্যাদা সম্পন্ন মানুষটাকে কেউ যদি তার ব্যক্তিকে, তার সাহাবাতকে, তার খেলাফতকে কেউ যদি অস্বীকার করে, গালিগালাজ করে, তাহলে তার ইমানের ভিতরেই সমস্যা তৈরি হবে। কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের, প্রধানতম সাহাবিদের একজন। একজন সাহাবিকে গালি দিলেও যার ইমানের সমস্যা হয়, সেখানে এইরকম একজন সাহাবিকে কেউ যদি লানত করে, তাহলে অবশ্যই তাদের ইমানের ভিতরে সমস্যা রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি দ্বিতীয় খলিফা, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা লাকিয়াকাশ শায়তানু কাত্তুন সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওমর তোমার সাথে শয়তান যদি সাক্ষাৎ হয়, তুমি যেই রাস্তা দিয়ে যাও, তোমাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে আর আসে না। আল্লাহু আকবার। এইরকম একজন সাহাবি, সাথে সাথে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুজনের জন্য নাম ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন, যেই দুজনের ব্যাপারে দোয়া করেছিলেন, এই দুজনের একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা যিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। তাকে বলা হয় আশাদ্দুন নাসে হায়াআন বাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাকুম তালকাউনা বাদি ফিতনাতান ওয়া ইখতিলাফা, আমার পরে তোমরা অসংখ্য ফিতনা ইখতিলাফ দেখতে পাবে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় আমরা কিভাবে এই সকল ফেতনা, এই সকল ইখতিলাফ থেকে রক্ষা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল আমিনে ওয়া আসহাবিহি ওয়া হুয়া ইউশীরু ইলা উসমান বিযালিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে ইঙ্গিত করলেন যে ওই সময়ে, ফেতনার সময়ে তিনি হবেন আল আমিন, তিনি হবেন তোমাদের সাথী, অর্থাৎ তাকেই তোমরা অনুসরণ করবে। এভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম সংকলন করেছেন, যদি তার খেলাফতের ব্যাপারে সন্দেহ থাকে, তার খেলাফতের ব্যাপারে যদি কোনো প্রকারের সংশয় থাকে, তাহলে কোরআনের ব্যাপারেই সংশয় হবে।
এই জন্যই যারা খোলাফায়ের রাশেদিনকে অস্বীকার করে বা খোলাফায়ের রাশেদিনকে গালিগালাজ করে তাদের মূল উদ্দেশ্য কোরআনে কারিমের ভিতরে সংশয় তৈরি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সংশয় তৈরি করা এবং পুরা আল্লাহর দ্বীনের ভিতরে সংশয় তৈরি করা। কারণ ওই সময়টার মধ্যে কোরআন সংকলন হয়েছে, হাদিসগুলো সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছে তালিম দিয়েছেন, হাদিসের প্রচার প্রসার করেছেন, হাদিসের উপরে আমল করার চেষ্টা করেছেন, এগুলো যাতে প্রস্তবিদ্ধ হয় এই জন্য খোলাফায়ে রাশেদিনকে প্রস্তবিদ্ধ করার জন্য চেষ্টা করা হয়। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার ফজিলতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, লা উতিয়ান্না রায়াতা রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা আও ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলু, আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দিব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে অথবা আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পরের দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে গেছেন। এভাবে অসংখ্য হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি, তার ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বাহু উহিব্বুহু ফা আহিব্বাহু, হে আল্লাহ আমি এই হাসানকে হুসাইনকে মহব্বত করি, আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, এই সমস্ত খোলাফায়ে রাশেদিনদেরকে কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি তাদের ব্যাপারে লানত করে, তাহলে তার ঈমান থাকবে না। এদেরকে লানত করা কুফরি, এদেরকে গালিগালাজ করা কুফরি। কারণ সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে ঈমান আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদিহ তাদাও, যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলেই বুঝতে হবে তোমরা হেদায়েতের উপরে আসো। খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে আড্ডি ধরে থাকতে বলছেন ফেতনার যুগে। এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস বর্ণিত, তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজানা মাউইজাতান বালিগাতান, এক হৃদয় স্পর্শী আর চমৎকার বয়ান আমাদের সামনে, ওয়াজ আমাদের সামনে করলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল, চোখগুলা থেকে জ্বর করে পানি পড়া শুরু হয়ে গেল। তখন আমাদের মধ্য থেকে একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইজাতুন মুআদ্দে, মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়ার ওসিয়ত করছি, তোমাদেরকে ওসিয়ত করছি, তোমাদের নেতার আনুগত্য করবে, ওয়াসামি ওয়া তাআ ওয়া ইন তাআমারা আলাইকুম আবদুন হাবাশিয়ুন, যদি হাবশি গোলামও তোমাদের আমির নিযুক্ত হয় তার আনুগত্য করবে, তার কথা শুনবে, আর ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবা তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে অসংখ্য ইখতিলাফ আর ইখতিলাফ ইখতিলাফ আর ইখতিলাফ। এখানে ইখতিলাফ মানে বেদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে ইখতিলাফ করা মানে এটা বেদআত, এরকম অসংখ্য বেদআত তোমরা দেখতে পাবে। সেই সময় তোমাদের করণীয় হলো, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের উপরে কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে মজবুত করে, আদু আলাইহা বিল নামাজিজ, মাড়ির দাগ দিয়ে শক্ত করে ধরে রাখবে। কারণ এই সময় যদি শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখতে না পারো, তাহলে সুন্নত তোমাদের থেকে ছুটে যেতে পারে, বেদাত তোমাদেরকে গ্রাস করতে পারে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত বেদাতের যেই নীতিমালা সময়সীমা নির্ধারণ করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর
খেলাফতের 30 বছর এই 53 বছরের ভিতরে সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন, যে ইবাদতগুলো করেছেন, এইগুলো কিয়ামত পর্যন্ত ইবাদত হিসাবে বিবেচিত হবে। এরপরে যেগুলো নতুন নতুন বানানো হয়েছে, যেগুলো সাহাবায়ে কেরামের সময় ছিল না, খোলাফায়ে রাশেদীনের সময় ছিল না, এইগুলো পরবর্তীতে বেদাত হিসাবে পরিগণিত হবে। তবে সুন্নত আর বেদাতের মানদণ্ডের ক্ষেত্রে খোলাফায়ে রাশেদীনের যুগ, খোলাফায়ে রাশেদীনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই জন্য খোলাফায়ে রাশেদীনের সময়কে যারা যথাযথভাবে সম্মান দিতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না, তারা সুন্নত এবং বেদাতকে যথাযথভাবে চিহ্নিত করতেও সক্ষম হবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, খোলাফায়ে রাশেদীনের চারজনকে সমভাবে আমরা সম্মান করব, তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে খোলাফায়ে রাশেদ হিসাবে, খোলাফায়ে রাশেদীন হিসাবে আমরা স্বীকৃতি দিব। যদি কেউ একজনকে খলিফা হিসাবে ঘোষণা দেয়, তিনজনকে না দেয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এটা হলো রাফেজিদের আলামত, রাফেজিদের লক্ষণ। কেউ যদি দুজনকে সম্মান দেয়, দুজনকে মেনে নেয় আর দুজনকে না মানে, এটা হলো আপনার খারেজিদের লক্ষণ। খারেজিরা তারা শুধুমাত্র আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মেনে নেয়, কিন্তু ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা মেনে নেয় না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই চারজন খলিফায়ে খলিফায়ে হক, এই চারজন খলিফায়ে খোলাফায়ে রাশেদিন, এবং এদের সময় ইসলামের বিভিন্ন আইন কানুন বিধিবিধান যেগুলো তারা পর্যালোচনা করে ইস্তেহাদ করে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এগুলোকে মেনে নেওয়া প্রত্যেক মুসলিম উম্মার উপরে ফরজ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন সংকলন করেছেন, ওই কোরআনকে মেনে নেওয়া সবার উপরে ওয়াজিব, এটা সবাই মেনে নিতে হবে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলিত কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, পরিশেষে যে কথাটি আমি বলবো সেটি হলো, আজকে আমরা পর্যায়ক্রমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে দিন দিন রাফেজিদের, খারেজিদের, মুতাজিলাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আকীদা, বিভিন্ন মানহাজ আমাদেরকে গ্রাস করতেছে। এই জন্য আকীদাগুলো সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার, যাতে আমরা নিজেদের আকীদাকে হেফাজত করতে পারি। আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের আকীদার উপরে সাবেত কদম থাকতে পারি। এই জন্য আমাদেরকে খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে জানা দরকার, বোঝা দরকার, পড়াশোনা করা দরকার, তাদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হওয়া দরকার এই ব্যাপারে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে মহব্বত করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা যারা খোলাফায়ে রাশেদীন তাদেরকে মহব্বত করার, তাদের আদর্শ অনুসরণ করার, তাদের সুন্নতকে মজবুত করে ধারণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাহুল্লাহ খায়রান জাজা, ধন্যবাদ শেখ ডক্টর ইমাম হুসাইনকে খলাফায়ে রাশেদীনের মর্যাদা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সবার উপস্থিতি, এখন এশারের আজান হবে, আজানের পরে সালাত হবে, সালাতের পরে